এখন চারিদিকে শুধু একটাই খবর, যতদিন যাচ্ছে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু ভয় পেলে চলবে না, কারণ করোনা আক্রান্তের পাশাপাশি এমন ব্যক্তিও আছেন যারা করোনাকে হারিয়ে জিতেও ফিরেছেন। চিকিৎসকদের দিন রাত অক্লান্ত পরিশ্রমে সুস্থও হচ্ছেন অনেক মানুষই। ঠিক এরকমই একটা ঘটনা আবারও সামনে এলো। কিছুদিন আগেই টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক নিজে তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তার স্বামী নিষ্পাল সিং করোনা আক্রান্ত হয়েছে। আর সেটা জানার পরই সাথে সাথে করোনা পরীক্ষা করায় পুরো মল্লিক পরিবার। তারপরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিকের। ঠিক তারপর থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন প্রত্যেকেই। এরপর থেকেই কোয়েলের ফ্যান্সদের মনে শুধু একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছিল, আর সেটা হলো এখন ঠিক কেমন আছেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার পরিবার। সেটা কোয়েল নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন। তিনি বলেন যে প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দই নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কোভিড-19 টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছে। এই খবর পেয়ে সকলেই যে ভীষণ খুশি সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না।